हाय प्रिय भिवर्स, स्किने जे मेडिसिन देखते सेन, एर काज कि, एर उपकारिता कि, एटी खाबार नियम कि, एटी खाबार पूर्वे कि धरनेर सतर्कता अवलम्बन करते हबे, एर पार्श्व प्रतिक्रिया कि, ए सम्पर्के विस्तारित तो आलोचना करब। ताई भिडियोटी सम्पूर्ण देखुन। ए औषधटिर जेनेरिक नाम हलो नर्थिट्रन। एटी साधारणत टैबलेट आकारे पावा जाए। एटी एक्टी सम्पूर्ण महिला औषध जे सकल रोगी मूलत औषधटी देवा साधारणत जे सकल महिला नियमित मासिक ना हवा अनियमित मासिक हवा सठिक समय सठिक नियमे मासिक ना हवा मासिकेर समय अतिरिक्त ब्लाड जावा किंबा कम ब्लाड जावा एक मासे दो थेके तीन बार मासिक हवा किंबा दो मास पर मासिक हवा अर्थात सठिक नियमे सठिक भावे मासिक ना हवा चिकित्सकेर भाषाय जाके बोले डिफंक्शनल यूरिन ब्लाड पी मेस्टुअल सिंड्रोम मासिकेर समय निर्धारण एंड्रोमेट्रियम मेनोटोरिया ए सकल समस्या दूर करते ही मूलत औषधटी देवा औषधटी महिलादेर अनियमित मासिक दूर करते एवं सठिक भावे मासिक हार जन्नो खुबई कार्यकारी एक औषध औषधटी खाबार नियम साधारणत एक टैबलेट तीन बार सकाले दुपारे एवं राते खावा जेते पारे तबे एटी खाबार पड़े खेते हय तबे रोगीर अवस्था भेदे रोगीर तारतम्यर उपर भित्ति करे एवं डाक्तारेर परामर्श अनुजायी एर डोज बाड़ानो किंबा कमानो जेते पारे ए औषधटी मूलत दस दिन अथवा सात दिन चौदह दिन एकुश दिनेर जन्नो देवा हुए थाके এই ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে রোগীর যে ধরনের সমস্যাই থাকুক না কেন ডাক্তার যদি মনে করেন যে এই ঔষধটি দ্বারা রোগীর এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব তাহলে ডাক্তার এই ঔষধটিই দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি গর্ভবতী অবস্থায় এবং স্তন্য দানকালীন সময় ঔষধটি না খাওয়াটাই উত্তম এ সময় ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া হওয়া পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া ত্বকে ফুসকুড়ি ওঠা ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনাদের এই ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন